জনপ্রিয় সঙ্গীত শিল্পী আয়ুব বাচ্চু মারা যান হৃদরোগে আক্রান্ত হয়ে। গিটার জাদুকরের মৃত্যুতে শোকাহত ভক্ত সঙ্গীতাঙ্গন। তার যে অসাধারণ সৃষ্টিগুলো আমাদের মাঝে আছে এগুলি হয়তো আজীবন তাকে বাঁচিয়ে রাখবে। আইকন হয়ে উঠেছিল আয়ুব বাচ্চু, তার অপসারণের সাথে সাথে তাপক শূন্যতা তৈরি হলো, সেই শূন্যতা কোনদিন পূরণ হবে না। নভেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠক শেষে কমিশন সচিব, একই সময়ে পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ। একতরফা নির্বাচনের মাস্টার প্ল্যান সফল করতে মাহবুব তালুকদারের পদত্যাগ চাইছে ক্ষমতাসীনরা, দাবি আওয়ামী লীগের নয় বললেন ওবায়দুল কাদের। ডেঙ্গুতে মৃতের সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে, বেশিরভাগই শিশু। সিটি কর্পোরেশনের লোকবল সংকট সহ চরম অসচেতনতায় দায়ী মত বিশেষজ্ঞদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। ফাঁস নয়, ডিজিটাল জালিয়াতি দাবি প্রশাসনের, বাতিল চেয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। দেবী দুর্গার বন্দনায় আজ সারাদেশে মহানবমীর আয়োজন, নানা আচারে বিহিত পূজা অনুষ্ঠিত।